আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। দূরে এবং কাছের, দেশ এবং দেশের বাহিরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। শুক্রবার সকাল থেকে আমার ভিডিওটি শুরু করছি। আজ বাচ্চাদের ছুটির দিন, তাই তেমন একটা টেনশন নেই, আস্তে ধীরেই কাজ শুরু করেছি। সকালে উঠে হালকা করে একটু ঘরটা গুছিয়ে নিয়েছি, আর এদিকে অরিও দেখেন আমার পিছনে পিছনে বারবার চলে আসছে, ওই রকমই করে সারা দিন আমার পিছন পিছনে এভাবে ঘুরে। তো ছুটির দিনে বাচ্চাদের জন্য কী রান্না বান্না করব সেটাও চিন্তা করছিলাম। ছুটির দিনটা একটু স্পেশালভাবেই শুরু হয়, কারণ বাচ্চারা স্পেশাল একটু খাবার খেতে চায়। তাছাড়া ছুটির দিনে ওরা সারা দিন আমার সাথে থাকে, সেই কারণে কিন্তু আমার অনেক ভালো লাগা কাজ করে, সারাটা দিন বাচ্চাদেরকে কাছে পাই। আর ঘরের ভিতর যেহেতু সারা দিন একা সময় কাটানো হয়, বাচ্চাদের সাথে আমি যতটুকু সময় কাটাই আমার কাছে খুব ভালো লাগে, আর সময়টাও ভালো কাটে। খালি পেটে একটু ইসবগুলের ভুষি খেয়ে নিয়েছি, এখন একটা তিলের নাড়ু খেয়ে নিচ্ছি, আর রাতে পিজা ছিল তো এখন পিজাটা খেয়ে নিব। পিজার দুই তিনটা স্লাইস ছিল তো বাচ্চাদের জন্য দুইটা রেখে তারপর আমি একটা স্লাইস খেয়ে নিচ্ছি। এটা দিয়ে আমাদের ব্রেকফাস্ট হয়ে যাবে। আর ছুটির দিনে বাচ্চারা যেহেতু একটু অলসতা করে ঘুম থেকে উঠতে, তো সেই কারণে আমারও তেমন একটা পেরেশানি নেই, আমি আস্তে ধীরে রান্না বাড়া বসাবো। তো এখন একটু মাংস বের করে নিচ্ছি। ভিডিওটি কন্টিনিউ করতে করতে একজন আপুর কমেন্টস পড়ে নিচ্ছি। নিশ্বাস ডেইলি নেস্ট আইডি থেকে আপু লিখেছেন, সকালে রান্না করতে করতে ভিডিও দেখে নিলাম, তোমার মা নেই শুনে খারাপ লাগলো। কেউই তো চিরদিন বেঁচে থাকে না, যখন যার সময় ফুরিয়ে যায় তখন তাকে চলে যেতে হয়। উনি আরও লিখেছেন, জীবনে এই বাস্তবতা মানুষকে মেনে নিতেই হয়। আমার বাবাও নেই, আমার আড়াই বছর বয়সে চলে গেছেন। আমার ভাইয়ের বয়স ছিল 10 মাস, আমার বড় বোনের বয়স ছিল 5 বছর। কমেন্টটা লেখার সময় আমিও প্রচণ্ড কান্না করতেছিলাম, বাবার আদর পাইনি, তবুও বাবার কথা ভেবে অনেক কষ্ট হয়। সত্যি আপু, আপনার কমেন্টটা পড়ে না সকালবেলা উঠে আমার আপনার জন্য কেন জানি অনেক বেশি খারাপ লাগছিল। আমাদের সত্যি অনেক বাস্তবতা মেনে নিতে হয়, আর আপনার বাস্তবতা শুনে তো আমার আরও বেশি খারাপ লাগছিল যে এত অল্প বয়সে আপনি আপনার বাবাকে হারিয়েছেন। আমার আম্মু মারা গিয়েছে অল্প বয়সে, তো তারপরও আমাদেরকে অনেকটা গুছিয়ে দিয়ে গিয়েছে, সেটাই মেনে নিতে প্রতিদিন আমার কষ্ট হয়। প্রতিদিন আমার সকালে উঠলেই মন খারাপ থাকে বা প্রায় মন খারাপ হয়ে যায়, তখন আমি বুঝি যে আমার আম্মুর জন্য খারাপ লাগছে, মানে জীবনের একটা অংশ চলে গিয়েছে আপনার। এটা আসলে কাউকে বোঝানোর মতো না, মা মেয়ের সম্পর্কটা আসলে অন্যরকম থাকে, আর মায়ের মতন করে কিন্তু আপনাকে কেউই আদর করবে না। মা বাবা অনেক বড় মূল্যবান একটা জিনিস, আল্লাহ এত বড় একটা নিয়ামত দিয়েছে আমাদেরকে। তো যাই হোক, দোয়া করি পৃথিবীর সকল বাবা মা যেন ভালো থাকে, আর যারা মারা গিয়েছে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত ফেরদৌস দান করুক, জান্নাতুল ফেরদৌস দান করুক। খুব খারাপ লাগে আসলে আপু এই পরিস্থিতি, এই বাস্তবতাগুলো মেনে নিতে। আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে রান্নাবান্নার আয়োজন করে ফেলেছি, আর রাস্তার দিকে তাকিয়ে দেখছিলাম আজকে বাইরে প্রচুর জ্যাম ছিল। তো প্রথমে মুরগির মাংসটা বসিয়ে দিয়েছি, আমি ক্যাসলরের মধ্যে পোলাও রান্না করতাম, কিন্তু ভুলে কী জন্য যে মুরগির মাংসটা বসিয়েছি জানি না, অল্প একটু মুরগির মাংস আমার ছোট একটা কড়াই বসালেই হয়ে যেত। তো যেহেতু বসিয়ে দিয়েছি রান্নাটা করেই ফেলি। ভিডিও করতে গিয়ে এত সুন্দর সুন্দর বন্ধু পাবো আসলে জানি না। আমার খুব সুন্দর সুন্দর আপুরা অনেক সুন্দর সুন্দর করে কমেন্টস করে, তো কমেন্টসগুলো পড়লে মনে হয় যে না, আমি আরেকটা ভিডিও আমি কন্টিনিউ করি,
সকালে উঠে অনেক দিনই মনে হয় যে না আজকে ভিডিও করব না, আজকে একটু রেস্ট নিব। তারপরে আবার মনে হয় যে না আপুদের জন্য একটা ভিডিও তৈরি করি। এর মধ্যে জাকিয়া আপু আর শিমু লাইফস্টাইল থেকে একজন আপু আছে, উনি আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্টস করে। আমার তো এখন এই দুজন আপুকে একদম বন্ধুর মতোই মনে হয়। বাকি আরও আপুরা আছে, ওনারাও আমার পাশে দিচ্ছে, সাথে দিচ্ছে, খুব সুন্দর সুন্দর কমেন্টস করছে, বলছে যে তোমার পুরো ভিডিও কন্টিনিউ করছি, দেখছি, ভালো লাগছে, তোমার কাজগুলো সুন্দর লাগছে। তো আপু আপনারা এইভাবেই আমার পাশে থাকবেন আশা করছি। মুরগির মাংসটা যেহেতু পোলাও দিয়ে খাবো, একটু রোস্ট রোস্ট করেই আপনার মুরগির মাংসটা রান্না করব, ঝাল রোস্টের মতো করে। চেয়েছিলাম যে মুরগির কুরমা করতে, তো বাচ্চারা বলছে যে ডিমের কুরমা করো আর মুরগিটা ঝাল করে করো। আর ওদের জন্য যেহেতু রান্নাবান্না, ওরা যা পছন্দ করে তাই করে নিব আর কি। তো এইখানে আমি দুধের পাত্রে দেখলাম যে দুধ শেষ হয়ে গিয়েছে, তো সেই কারণে আর একটু দুধের জারের মধ্যে দুধ ভরে নিচ্ছি। আর আমি মুরগির মাংসের মধ্যে কিন্তু আপুরা একটু আপনার আদা রসুন, হলুদ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, তারপর মাংসের মশলা, রাঁধুনি যে মাংসের মশলাটা আছে, রাঁধুনি রোস্টের মশলা, এটা দিয়ে কষিয়ে নিয়েছি। সামান্য পরিমাণ একটু লবণ আর সামান্য একটু দুধ দিই, আপনার 2-3 চামচ দুধ আমি 1 কাপ পানিতে গুলিয়ে নিয়েছি, সেটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। নামানোর আগে সামান্য পরিমাণ একটু জিরা আর 2-3টা কাঁচামরিচ দিয়ে মুরগির মাংসটা নামিয়ে নিলাম। আশা করছি রেসিপিটা আপনারা বুঝতে পেরেছেন। এদিকে ডিমটা সিদ্ধ হয়ে গিয়েছে, তো ডিমের কুরমাটা করে নিব। ডিমের কুরমাটার জন্য প্রথমে আমি ডিমটা ভেজে নিচ্ছি হালকা করে। ডিমের কুরমা অনেকে আবার না ভেজেও করে, তো আমার বাচ্চারা একটু ভেজে পছন্দ করে বলে আমি ডিমটা ভেজে নিচ্ছি। ডিমের কুরমা রান্না করতে প্রথমে তেলে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, তারপর এলাচি, দারচিনি দিয়েছি, আর হালকা করে পেঁয়াজটা ভাজা ভাজা করে আদা রসুন বাটা, রাঁধুনি যে রোস্টের মশলা আছে সেই মশলাটা দিয়েছি, সামান্য একটু জিরার গুঁড়া দিয়েছি, একটু ধনিয়ার গুঁড়া দিয়েছি, আর সামান্য পরিমাণ একটু লবণ দিয়েছি, দিয়ে সামান্য একটু দুধ দিয়ে কষিয়ে নিয়েছি। এই তো আপনার এখন আবার আমি ভালোভাবে ডিমটা কষিয়ে সামান্য পরিমাণ 1 কাপ দুধ দিয়েছি। দুধের ঘনত্বটা যেন আপনার একটু বেশি থাকে, তাহলে খেতে ভালো লাগবে। আর 2-3টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি নামানোর আগে, সামান্য পরিমাণ একটু ঘি আর চিনি দিয়ে নামিয়ে নিয়েছি। খুব সহজেই কিন্তু ডিমের কুরমাটা রান্না করেছি, আশা করছি যে আপনারাও বাসায় খুব সহজেই বাচ্চাদের এভাবে তৈরি করে খাওয়াতে পারবেন আর রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আমার বাচ্চারা তো অনেক পছন্দ করেছে, আমার আম্মা আমার হাতের ডিমের কুরমাটা পছন্দ করত, বলতো যে তুমি ডিমের কুরমাটা করো, তোমার হাতে ডিমের কুরমা ভালো হয়। ডিমের কুরমা রান্না করার পর এখানে এখন আমি পোলাওটা বসিয়ে দিয়েছি। তো
তো পোলাওটা আমি প্রথমে পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভেজে এলাচি দারচিনি তেজপাতা দিয়ে দিয়েছি, সামান্য একটু আদা রসুন দিয়ে ভাজা ভাজা করে তারপর চাউলটা একটু ভেজে নিয়েছি। আর এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে 3 কাপ পোলার চাউল নিয়েছি, তো 3 কাপ পোলার চাউলে আপনার 6 কাপ পানি দিয়েছি। নামানোর আগে সামান্য পরিমাণ একটু চিনি আর সামান্য পরিমাণ একটু ঘি দিয়ে দিচ্ছি। নামানোর আগে ঘিটা দিলে ঘিয়ের ফ্লেভারটা ভালো আসে, আর অল্প পরিমাণ চিনি দিলে আপনার পোলাওটা খেতে আলাদা একটা টেস্ট হয়। তো পোলাওটা আমার কিন্তু এখানে রান্না হয়ে গিয়েছে, এখন ওপর থেকে বেরেস্তা দিয়ে দিচ্ছি। তো এই তো আজকে শুক্রবারের রান্নাবান্না এই ছিল, ডিমের কুরমা পোলাও আর সাথে মুরগির মাংস। তো এই ছিল আজকের শুক্রবার স্পেশাল রান্না। আর রান্না শেষে এখন একটু নামাজ পড়ে নিব। বাচ্চাদেরকেও বলেছি যে তোমরা নামাজটা পড়ে নাও, আমিও নামাজটা শেষ করি, তারপর একসাথে খাওয়া দাওয়া করব। এই যে সুন্দর একটা দিন কাটাচ্ছি, আল্লাহ তাআলার যদি শুকরিয়া আদায় না করি তাহলে কি আমার ঘরে রহমত থাকবে? আমি এই কারণেই বলছি, অনেকে নামাজের বিষয়টা দেখে অনেক কিছু বলতে পারেন বা মন্তব্য করতে পারেন। আপু, আমরা কিন্তু নামাজটা অনেকেই অনেক সময় কন্টিনিউ করতে পারি না, কিন্তু একবারে ছেড়ে দিয়েন না, আস্তে আস্তে পড়তে পড়তে কিন্তু নামাজটা কন্টিনিউ হয়ে যায়। অনেক সময় কাজকর্মে বা বাইরে থাকার জন্য নামাজ আমাদের মিস হয়ে যায়, তার মানে এই না যে একবেলা নামাজ পড়িনি বলে আরেকবেলা পড়ব না, বা নামাজটা কিন্তু আবার কন্টিনিউ করা যায়। তো আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে কিন্তু নামাজ পড়ে আমি চলে এসেছি, এখন বাচ্চাদের খাবার দিয়ে দিচ্ছি। ভিডিওটি কন্টিনিউ করতে করতে আমি আরেকজন আপুর কমেন্টস পড়ে নিচ্ছি। জাকিয়া কুকিং অ্যান্ড ব্লগস আইডি থেকে আপু লিখেছেন, মাশাল্লাহ আপু, পুরো ভিডিওটা দেখে নিলাম, আন্টি নেই শুনে অনেক কষ্ট লাগলো, আল্লাহ আন্টিকে জান্নাতুল ফেরদৌস দান করুক। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু, আপনি আমার আম্মুর জন্য দোয়া করেছেন। হীরা আঞ্জু ব্লগস গ্যালারি আইডি থেকে আরেকজন আপু লিখেছেন, সব মিলিয়ে ভালো লাগলো আপু, ভালো থাকবেন, শুভকামনা রইল। আমার গতকাল যে ভিডিওটি আমি দিয়েছিলাম সেই ভিডিওতে উনি এই কমেন্টসটা করেছেন। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু, আপনিও ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা রইল। আজ সকালে চা কফি কিছুই খাওয়া হয়নি, তো মাথাটা অনেক বেশি ধরে গিয়েছে, তো এখন চিন্তা করলাম যে একটু কফি খেয়ে নেই। কফিটা সাধারণত আমি বিকেলের দিকে খাই বা সকালের দিকে, চা কফি যেটাই খাওয়া হোক, কিন্তু এখন খাওয়ার পর মাথাটা এত বেশি ধরে গিয়েছে, চিন্তা করছিলাম যে এখন যদি কফিটা না খাই আমার মাথা পুরোই ব্যথা উঠে যাবে। তো চা কফিটা কিন্তু আমরা নেশায় আসলে অভ্যস্ত করে ফেলেছি, এটাই সমস্যা। কফিটা আমি ওভেনে তৈরি করে নিব, সেই কারণে এখানে বেশি করে দুধ চিনি কফি দিয়ে একসাথে প্রথমে ঠান্ডা পানি দিয়ে আপনার মিশিয়ে নিয়েছি। আর ওভেনে তৈরি করতে গেলে অনেক সময় কিন্তু কফিটা উপর হয়ে পড়ে যায়, তো সেই কারণে প্রথমে আমি 1 মিনিট দিয়েছি, পরে আরও 30 সেকেন্ড দিয়েছি, মানে মোট 1 মিনিট 30 সেকেন্ডের মধ্যে আমার কফিটা রেডি হয়ে গিয়েছে। একটু বেশি সময় দিলে কিন্তু কফি আপনার একদম, কফি বা চা হোক, একদম উপরে পড়ে যায়। আর চা যদি বানানো থাকে তাহলে আরও কম সময় আপনারা দিবেন, 30 থেকে 40 সেকেন্ড আপনার যদি চা কফি বানানো থাকে তাহলে গরমের জন্য দিবেন, এর থেকে বেশি দিলে কিন্তু আপনার পুরো ওভেন একদম নোংরা হয়ে যাবে পরে, কারণ এটার মধ্যে যেহেতু দুধ থাকে আপনার দুধটা তো উতলে পড়ে যায়, এটাই হলো সমস্যা। সারাদিনের কাজ শেষে সব কিছু গুছিয়ে নিয়েছি, এর মধ্যে আমি 2 ঘন্টার মতো ঘুমিয়েছিলাম, তো এখন তো প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। এ কয়েকদিন আর কোথাও বের হব না চিন্তা করছি, কারণ বাচ্চার যেহেতু পরীক্ষা চলে এসেছে বাসায়ই থাকতে হবে। আবারও মোবাইলে অনেক প্রজেক্ট করে, সেগুলো আমার বের করে দিতে হয়, খেয়াল রাখতে হয়। তো বাচ্চার পরীক্ষার জন্য এই কয়েকদিন একটু বেশি বেশি বাচ্চার পিছনেই আমার সময় ব্যয় করতে হবে। মেয়েদেরকে বলেছি যে তোমাদের পরীক্ষা শেষ হলে তারপর আবার বিকেলে যে তোমরা হাঁটাহাঁটি করতে বা কোথাও যদি নিয়ে যেতে হয় নিয়ে যাব, কিন্তু এই কয়েকদিন মনোযোগ সহকারে পড়ালেখা করো, সেটাই ভালো। তারপরও যদি সময় পাই মাঝে মধ্যে একটু আধা ঘন্টার জন্য হলেও বের হব, কারণ কন্টিনিউ একদম ঘরের মধ্যে থাকলে কিন্তু খারাপ লাগে।
তো এখন একটা আপেল কেটে দিচ্ছি বাচ্চাদেরকে। ভরা পেটে বাচ্চাদেরকে একটু ফল দিলে কিন্তু ভালো, গ্যাস হয় না। আর ওরা না কেন জানি আপনার ফল ফ্রুট খেতে এত বেশি আপনার আমাকে বিরক্ত করে, আমার মাঝে মধ্যে খুব কষ্ট লাগে যে কেন খাও না, এটা তো শরীরের জন্য ভালো। বিশেষ করে আপেলটা খেতে চায় না, আমার অভ্যাসই মনে হয় পেয়েছে। আমি আপেল মানে বেশি একটা পছন্দ করি না, তারপরও যেটা হেলদি আমি খাওয়ার চেষ্টা করি। সন্ধ্যার হালকা নাস্তায় এখানে বাচ্চাদেরকে একটু চানাচুর তৈরি করে দিব। সবারই যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে, তো চানাচুরটা খেলে ভালো লাগবে। তো চানাচুরের সাথে একটু আমি মশলা চা বসিয়ে দিয়েছি। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করছি আজকে সারা দিনের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করেছি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাতে পারেন, আর চাইলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকতে পারেন। সবার সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটি শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।